আসসালামু আলাইকুম। রূপ ফার্মার ঢাকা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। করলা গাছ, আজকের ভিডিওতে দেখবেন করলা গাছে জৈব সার দেওয়ার নিয়ম এবং পানি দেওয়ার নিয়ম। করলা গাছ আসলে খুবই একটা সেন্সিটিভ গাছ, এর সার এবং পানি দেওয়ার কিছুটা অনিয়ম হলেও এই গাছটির পাতা সম্পূর্ণ হলুদ হবে এবং গাছটি মারা যাবে, করলা তো ধরবেই না। তো আজকে আপনাদের পর্যায়ক্রমে এই করলা গাছের সার দেওয়া, পানি দেওয়ার নিয়ম এবং মাটি কীরকম হওয়া উচিত, যদি ছাদ বাগান করে থাকেন যারা, বিশেষ করে ছাদ বাগান যারা করে থাকেন তাদের জন্য এই এই টিপসটি আমি দিচ্ছি। এবং সেই সাথে আমাকে কমেন্টে অনেকে বলেছেন যে আপনার ছাদ বাগানে কী ধরনের সার ইউজ করেন, সেই ভিডিওটা আমি পরবর্তীতে দিব। আজকে তার একটা অংশ বিশেষ আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। করলা গাছ, করলা সাধারণত এমন একটা সবজি যা শরীরের জন্য খুবই উপকারী সবজি, এটা ঔষধি সবজিও বলা যেতে পারে। করলা গাছটি আমার যে ভিডিওতে দেখছেন করলা গাছ, সেটা প্রতিটা পাতায় পাতায় ফুল এবং করলা, এটা মাত্র শুরু। গাছটি এত পরিমাণ বড় হবে মনে হবে যে গ্রামের কোনো মাটিতে গাছ লাগিয়েছেন, সেটা টবে না। তো যা হোক, আজকের ভিডিওতে এই মাটি টবে কীভাবে বানাতে হবে করলা গাছের জন্য সেটা বলছি। মাটিটা শুকনো রাখতে হবে। তো আমি যে গাছটা লাগাইছি সেটা মূলত একটি আম গাছের ফাঁকে লাগাইছি, আম গাছটা বড় হইতে দেরি আছে সেই জন্য লাগাইছি। দেখতে পাচ্ছেন আমার মাটিটা সবসময় শুকনো থাকে, এর কারণ হলো মাটির উপরিভাগে বালু দিয়ে, বালুর পরিমাণ বেশি দিয়েছি যেন মাটিটা সবসময় শুকনো থাকে। আর রাসায়নিক সার এটাতে দেওয়া অবশ্যই যাবে না, এখানে জৈব সার ইউজ করতে হবে। জৈব সার ক্ষেত্রে আমি গাছের পাতা পচিয়ে চা পাতি পচিয়ে তারপরে শুকনো করে সেই উপরিভাগে যে বালু দেওয়া আছে সেই বালুতে আমি বালুর মধ্যে মিক্স করে দিয়েছি। এটা 7 দিন পর পর অল্প একটু এক মুঠো এই জৈব সার দিলে এই পরিমাণ করলা পাবেন এবং গাছ সবসময় সতেজ থাকবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে যে টিপসটা দেওয়া হয়েছে সেটার ভিডিও, জৈব সারের ভিডিও আমি পরবর্তী ভিডিওতে আপনাদের দিব, কিভাবে সেই পাতা পচিয়ে এবং চা পাতি পচিয়ে জৈব সার বানানো যায়। করলা গাছের ক্ষেত্রে আর একটি সিক্রেট বিষয় হলো গাছের ছোট ছোট ডালপালা যেগুলো আছে এগুলো পুড়িয়ে, হালকা পুড়িয়ে যে কয়লা হয় সেই কয়লাটাও যদি উপরিভাগে দেওয়া যায় তাহলেও এই মাটি শুকনো ভাব থাকে, স্যাঁতস্যাঁতে হয় না, তখন করলা গাছের কোনো সময়ই ক্ষতি হবে না। বন্ধুরা, আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।